অবান্তরে হয়তো 112 কি 15 বছর হবে, তিনি সিদ্ধান্ত নিলেন যে নাতি পরীক্ষিত মহারাজের হাতে রাজ্যভার দিয়ে তিনি বানপ্রস্থে চলে যাবেন, অর্থাৎ আর রাজ্যে ফিরে আসবেন। সিদ্ধান্ত নিলেন যে আমি যেভাবেই হোক আমি আর ফিরবো না, পথই আমার মৃত্যু। অগত্যা তার সাথে সাথে তার চার ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব তারাও সিদ্ধান্ত নিল যে বরদাদার সাথে সাথে আমরাও চলে যাব রাজ্য ছেড়ে। স্ত্রী দ্রৌপদীও সিদ্ধান্ত নিল যে আমিও চলে যাব তাদের সাথে। পথে হাঁটছে তো হাঁটছে, হঠাৎ করে একটা কুকুর এসে তাদের পথে যোগ দিল। পথে হাঁটছে তো হাঁটছে, পথে দ্রৌপদীর মৃত্যু হলো। এক এক করে সহদেবের মৃত্যু হলো, নকুলের মৃত্যু হলো, অর্জুনের মৃত্যু হলো, ভীমেরও মৃত্যু হলো, রইল কে? শুধু যুধিষ্ঠির। প্রচন্ড ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বরফের ঠান্ডা, এবং গিরিপথ দিয়ে হাঁটছে, কুকুর সামনে যুধিষ্ঠির পেছনে। হাঁটছে তো হাঁটছে, 6 মাস হেঁটেছিল, একেবারে 6 মাস সেই ঠান্ডার মধ্যে হেঁটে যাচ্ছিল। হঠাৎ 6 মাস পর দেবরাজ ইন্দ্রের রথ এসে উপস্থিত। দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিকে বলছে, হে যুধিষ্ঠি চলে আসো রথে। বলে আমি রথে যাবো কোথায়? স্বর্গে। কি বলছেন আপনি, আমি কি সশরীরে স্বর্গে যাব? আমি জানি মানুষের মৃত্যু হলে স্বর্গ কিংবা নরকে যায়, কিন্তু আপনি বলছেন আমি সশরীরে যাব। বলে হ্যাঁ, তোমার মতো দয়াবান পৃথিবীতে নেই, তুমি স্বর্গে যাবে এবং জীবিত অবস্থায় যাবে সশরীরে। অগত্যা যুধিষ্ঠির বলল ইন্দ্রকে, মহারাজ এই যে কুকুর, আমি তো স্বর্গে গেলে কুকুরটাকে নিয়ে যেতে চাই। বলে কি বলছো তুমি, স্বর্গে যাবে পুণ্যবান ব্যক্তি, স্বর্গে যাবে যাদের মধ্যে পাপ নেই, তোমার মতো দয়াবানেরা, আর এই সাপ এই নষ্ট কুকুরকে তুমি স্বর্গে নিতে চাও? যুধিষ্ঠির বলল প্রভু, 6 মাস হেঁটেছি, আমি তো পথ চিনি না, কুকুর যদি ডাইরে যায় আমিও ডাইরে গিয়েছি, কুকুর যদি সোজা যায় আমিও সোজা গিয়েছি, কুকুর যদি বায়ে যায় আমিও বায়ে গিয়েছি, আমি তো কুকুরকেই অনুসরণ করেছি। আর 6 মাস পর আপনি এসে দেখা দিয়েছেন, আপনি বললেন আমি দয়ালু, দয়ার সাগর, আমার স্বর্গ চাই না, আমার নরক চাই না, ভগবান আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব, কিন্তু কুকুর ছাড়া আমি স্বর্গে যাব। অগত্যা দেবরাজ ইন্দ্র বললেন, হে যুধিষ্ঠির সত্যি তুমি দয়াবান, আমি বলছি এই কুকুর কুকুর নয়, এই কুকুর তোমার পিতা স্বয়ং ধর্মরাজ, যে তোমাকে স্বর্গের পথ চিনিয়েছে। কুকুর সে যে তোমার পিতা স্বর্গের পথের দিকে নিয়ে এসেছে, এই কুকুর সেই কুকুর নয়। অগত্যা কুকুরতে ভ্যানিশ হয়ে গেল, একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। তখন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দেখে আমার ভাইরা কেউ নেই, নেই অর্জুন, নেই ভীম, নেই সহদেব, নেই নকুল, নেই দ্রৌপদী, নেই ভীষ্ম, আর এক ভাই কর্ণ, কেউ স্বর্গে নেই। আছে কারা? সেই গান্ধারীর 100 পুত্র দুঃশাসন, দুর্যোধন, তারা রয়েছে স্বর্গে। তারা তো দাদাকে দেখে বলছে, আসো আসো দাদা আমাদের সাথে কোলাকুলি করো। যুধিষ্ঠির বলেছিল তাদেরকে যে আমার ভাইয়েরা কোথায়? দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করলো যে আমার ভাইয়েরা কোথায়? এ তো সবাই আমার আর এক ভাইয়েরা
গান্ধারীর পুত্ররা বলে তারা নরক। তখন যুধিষ্ঠির সিদ্ধান্ত নিল যে প্রভু আপনি যখন আমাকে এখানে নিয়ে আসছেন এবং সশরীরে আমাকে নরক নিয়েছেন, আবার সেই দেবরাজ ইন্দ্র তাকে নরকে নিয়ে গেল। নরকে গিয়ে দেখে যখনই নরকে পাড়া দিল তখন এই সমস্ত ভাইয়েরা দাদা দাদা বলে চিৎকার করতে শুরু করলো, চিৎকার করছে যে হে পিতা নাতি তুমি এসেছ, আমরা খুব কষ্টে আছি। তখন যুধিষ্ঠির অগত্যা আসন গেড়ে বসলেন। দেবরাজ ইন্দ্রকে বলছে হে প্রভু আপনার ভগবানকে গিয়ে বলুন আমার স্বর্গ চাই না, আমার নরক চাই না, কিন্তু আমার ভাইয়েরা যেখানে আছে, আমার পিতামহ শ্রদ্ধেয় ভীষ্ম যেখানে আছে, আমি এখান থেকে সরব না, আমাকে যেখানেই আপনি রাখুন। অগত্যা ভগবান সেই স্থানটাকে স্বর্গ বানিয়ে দিলেন। কিন্তু আমাদের কথা হচ্ছে সংসারে যদি একটি ভালো ছেলে থাকে, যুধিষ্ঠির মতন সমস্ত প্রেম ভাবাপন্ন, সবাইকে যে ভালোবাসে, দয়ার সাগর, একটি ভালো ছেলেই সমস্ত সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আমরা সেই যুধিষ্ঠির মতো দয়াবান, প্রেম ভাবাপন্ন, সমস্ত প্রাণীর হিতের রত সেইভাবে, কারণ ভগবান নানাভাবে আমাদেরকে পরীক্ষায় ফেলেন, নানাভাবে আমাদেরকে লোভের দৃষ্টি দেওয়ান, কিন্তু আমরা যাতে সেই দয়ার চোখ দিয়ে সবাইকে দেখি, প্রেমের চোখ দিয়ে সবাইকে ভালোবাসি, তবেই হবে আমাদের ধর্মের সার্থক, তবেই হবে আমাদের শক্তি, আমাদের যশ, প্রজ্ঞা, সমস্ত কিছু, এমনকি আমাদের দিব্য চক্ষু পর্যন্ত খুলে যাবে। কম বয়সে বোধহয় অনেকেই আছেন, আমার বয়স 52, কম বয়সের অনেকেই আছেন। আমার একটাই উপদেশ থাকবে, যদি ধর্মকে রক্ষা করতে হয় তাহলে আমাদের মাঝে যে সমাজে সবচাইতে নিগৃহীত হচ্ছে বৃদ্ধরা, বৃদ্ধরাই হচ্ছে আমাদের সমাজের সবচাইতে নিগৃহীত। আর আমাদের শাস্ত্রে বলেছে মহাভারতে যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করে যে বুদ্ধিমান কারা, কারা বুদ্ধিমান, তখন সেই যুধিষ্ঠির উত্তর দিয়েছিল যে বৃদ্ধরাই হচ্ছে, যারা বৃদ্ধদের সেবা করবে তারাই বুদ্ধিমান, বৃদ্ধদের যারা সেবা করবে তারাই বুদ্ধিমান। আমিও এই বুদ্ধিমান শব্দের উপরে আমার এই অধ্যাত্ম বিদ্যা প্রচার করছি। আমার পিতা আমার নাম রেখেছে ধীমান, ধীমান অর্থ কিন্তু বুদ্ধিমান, তাহলে আমার পিতা যদি বুদ্ধিমান নাম রাখে তাহলে আমার কাজ কি হবে? আমার পিতাকে সেবা দেওয়া, বৃদ্ধদের সেবা দেওয়া, কারণ শাস্ত্রে বলেছে বুদ্ধিমান তারাই যারা বৃদ্ধদের সেবা করবে। শুধু তাই না, মনু, আমাদের প্রথম পুরুষ মনু, সে বলেছে কি, যারা বৃদ্ধদের সেবা করে তাদের আয়ু বৃদ্ধি পায়। তাহলে আজ থেকে আমরা অনেক কিছু শিখেছি যে আমরা যদি বৃদ্ধ সেবা দেই আমাদের আয়ু বৃদ্ধি পাবে, আমরা আশীর্বাদ পাব, তবেই আমাদের এই দেহ মন বুদ্ধি মেধা আত্মা সমস্ত কিছুই পবিত্র হবে। হরি অং তৎসৎ, হরি অং তৎসৎ, হরি অং তৎসৎ।